সবাইকে শুভ দশমী জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। তো পুজো সবার কেমন কাটলো অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আর হ্যাঁ, আজকে আছি আমি মন্দিরতলায়। তো মন্দিরতলায় আজকে একটা অন্যরকম ভিডিও করতে চাইছি। আজকে মন্দিরতলায় যারা জানো, এখানে পাওয়া যায় 30 টাকার মোমো। হ্যাঁ, 30 টাকার এখানে বলতে পারো হাওড়ার সবচেয়ে চিপেস্ট মোমো এখানেই পাওয়া যায়। তো হাওড়ার সবচেয়ে চিপেস্ট মোমোর সাথে আজকে চ্যালেঞ্জ হবে ওয়া মোমোর, দেখা যাক যেতে। তো বেশি কথা না বাড়িয়ে সামনেই ওয়া মোমো, আর ভেতরেই আমাদের চিপেস্ট মোমো, দুটোই নেবো। নিয়ে পেছনের দিকে ফাঁকা জায়গা থেকে কম্পেয়ার হবে, কারণ সামনাসামনি কারোর সামনে কিছু বলবো না। কথা না বাড়িয়ে যাওয়া যাক আর নিয়ে নেওয়া যাক ওয়া মোমো আর চিপেস্ট মোমো, দুটোই নিয়ে দেন দেখা হবে। তো এখন আমি ঢুকি দোকানে, আর দোকানে ছিল প্রচণ্ড পরিমাণে ভিড়, আর স্ক্যাচকাচালি কুচকুচুলির মধ্যে আমি কোনো রকম ভিডিওর ভয়েস দিতে পারিনি। তো বেসিক্যালি যেটা বলার আছে, দোকানের হাইজিন সম্বন্ধে আমি বেশি কিছু বলবো না। অবশ্যই প্রচণ্ড ভিড় হয় দোকানে, তার জন্য হাইজিনটা প্রপার মেনটেন করা পসিবল হয় না। বাট আমি প্রথমে ভেবেছিলাম 30 টাকার মোমো, কিন্তু এখানে এসে দেখি 20 টাকায় মোমো। আমার মতে এটা হাওড়ার চিপেস্ট নয়, এটা ওয়ার্ল্ড চিপেস্টও হতে পারে হয়তো, আমার জানা নেই। তো 20 টাকার মোমো পেয়ে বাঙালি সস্তায় পেলে তো বেশি নয়, 2 প্লেট আমি নিয়ে নিলাম। তো বাকি ভিডিও খেতে খেতে কথা হয়েছে। ওকে, তো শেষমেশ ওয়া মোমো নিয়েছি। এই যে একটা ছোটো এইটুকু বাস্ক দিয়েছি, তার জন্য এত বড় একটা প্যাকিং, প্লাস 120 টাকা দাম নিল। ভেতরে ভিডিও করতে দেয় না আর বাইরেও করতে দেয় না, যাই না কেন, এই রুলসটা আমার একদম ভালো লাগে না। আরে ভাই, দোকানে ভিডিও করতে পারবো না, দোকান করেছো কেন? যাই হোক, আমি কথা না বাড়িয়ে চিপেস্ট মোমো নেবো, যেটা একদম নিচে মন্দিরতলা, সেই মোমোটাও নেবো। অ্যাড্রেসটাও আমি একবার দেখিয়ে দেবো, তাও ওইটা নিয়ে দেন, এটার সাথে ওইটা কম্পেয়ার হবে। ওকে, তো এই আমার হাতে আছে হাওড়ার সবচেয়ে কম দামি মোমো, এটার দাম 20 টাকা, যাতে আমায় 4 পিস মোমো দিয়েছে। তারপরে দিয়েছে স্যুপ, এই যে স্যুপটা, অনেকটা স্যুপটা দিয়েছে, আর একটা চাটনি দিয়েছে। তো এই হলো আমাদের সবচেয়ে হাওড়ার কম দামি মোমো, কম দামি মানে দামের দিক থেকে। এবার খেয়ে কেমন সেটা আমি খেয়ে বলতে পারবো। আর এই হাতে আছে আমার ওয়া মোমোটা, তো দুটোই আমি চেক করব কোনটা বেটার, কার টেস্ট ভালো, কার কি, দেখা যাক। তো এইটা আগে আমি ফার্স্টে আনবক্সিং করি। একটা বড় প্যাকেট দিয়েছে আমাকে, এই যে এই একটা বড় প্যাকেট দিয়েছে। প্যাকেটের ভেতরে টিস্যু পেপার, ওয়া মোমোর লোগো দেওয়া, এই এত বড় একটা বিল, যেটার দাম নিয়েছে আমার থেকে নিল টোটাল 120 টাকা। এই যে 120 টাকা। আর সাথে দিয়েছে এই মোমোটা, কি ভাই এত ছোটো, আর সাথে একটা সস। এই হলো টোটাল জিনিস, এটা এবার কাটবো আমি, বস্তাবস্তা ছিঁড়ে ফেলছি। তো ভাই কাটছে না কেন? ওকে, তো অনেকদিন পর ভিডিও করছি, যাই না কেমন হচ্ছে, ঠিক আছে, একটু ফুটলে আছি, পুজো ফুল ঘুরেছি, একটাও ভিডিও করিনি। ও বাই দ্য ওয়ে, ওয়েলকাম টু মাই চ্যানেল, ইটস অ্যানাদার ভিডিও, তোমরা দেখছো বাবুদাদা ব্লগ। আর হ্যাঁ, খাও দাও ঘুমাও বস। তো এই হলো যেটা দেখছিলে, এই ওয়া মোমো। তো এর সাথে ওয়া মোমোর 120 টাকা, একদম প্যাল প্যালে টাইপের। তো একটা দুটো একদম ঠান্ডা হয়ে গেছে, বেশিক্ষণ হয় না কিনেছি। 5টা টোটাল মোমো আমায় দিয়েছে, এটার দাম নিয়েছে 120 টাকা, আর এইটার দাম শুধু 20 টাকা। এতে আছে 4 পিস মোমো, তো সাইজের দিক থেকে দেখতে গেলে দুটো খুব বেশি তফাৎ নেই। আর এর সাথে দিয়েছে আমাকে স্যুপ প্লাস চাটনি, এর সাথে আমাকে কোনো স্যুপ কিছু দেয়নি। ফার্স্ট আমি ট্রাই করবো ওয়া মোমোটা, একটু চলে যাবো, তো আওয়াজ হচ্ছে আমি এখানটা চলে, এখানটা চলে, এখানটা ফাঁকা হবে। হ্যাঁ, ভালো আসছে তো? ওকে, তো ফার্স্ট ট্রাই করবো ওয়া মোমো, খাও দাও। আলাদা টেস্ট জাস্ট, টপিংসটা আমি দেখাই একটুখানি, এটা অনেকটাই সলিড মাংস আছে, তো মানে অন্য ভেজিস খুবই কম, মাংসটাই বেশি। আর এটা একদমই মানে খুব প্রোটিনটা একদমই বেশ নরম, বেশ সফট সফট, বেশ তারা কি কি করলো দাঁতে, একটা কাঁকর করলো, কুচুট করলো, এটা এক্সপেক্ট করিনি। 120 টাকা দিয়ে দাঁতে কাঁকর মানা যাবে না। আর এটা এমনি টেস্ট ঠিক আছে, লোকাল মোমোর থেকে যে খুব হেভি সেই নয়, জাস্ট নর্মাল।
এটা দিয়েছে টোটাল 1, 2, 3, 4 পিস মোমো, যেটা একটু উপরে প্রোটিনটা একটু মোটা, আর সাথে দিয়েছে একটা সুন্দর গাঢ় স্যুপ। আর এটা এখন ট্রাই করবো, আচ্ছা স্যুপ খাই, গলাটা শুকিয়ে গেল। ভালো স্যুপটা, বেশ ভালো, হালকা জলজিরার ফ্লেভার আছে, জলজিরা মনে হয় দিয়েছে আই থিঙ্ক। ভালো, এবারে মোমোটা ট্রাই করা যাক একটু চাটনি দিয়ে। ভালো, কিন্তু একটু একটু আটা আটা ময়দা আছে, একটা গন্ধ আছে, বাট এর যে ভেতরের পুটিংটা আমি দেখিয়ে দিচ্ছি, এটাও অনেকটাই বেশ মাংস, বাট দেখো 20 টাকা, হালকা ভেজিস আছে এটা, 20 টাকার দিক থেকে আমি বলবো সেই আজকের দিনে 20 টাকায় মোমো, সব জায়গায় 50 টাকা, এখানে একমাত্র 20 টাকায় চা খাওয়া মোমো খাওয়াবো, ভালো খেতে বলবো। দুটোর মধ্যে যে খুব ভালো খেতে, মানে এটা জাস্ট লোকাল মোমো, এবারে 120 টাকার তুলনায় সেই কোয়ালিটি বলবো না, মানে সেই টেস্ট আমার লাগেনি, বাট 20 টাকার তুলনায় এটা আমার মনে হয়েছে হ্যাঁ ভাই গরিবের গরিবের জন্য ঠিক আছে। বাট এটার যে দাম নেয় 120 টাকা, এর সাথে না থাকে স্যুপ, জাস্ট একটা চাটনি আর এই মোমো ছিল। এখানে 5 পিস ছিল, 1 পিসকে ওকে দিয়েছিলাম, তারপরে এলো 2 পিস, সেটা বড় কথা নয়। তো যাই হোক, এবারে আমার বলবো মতে যারা মন্দিরতলায় আসো, মন্দিরতলায় এলে অবশ্যই সামনে নেবেই দেখবে ওয়া মোমো, আর ওখান থেকে ঘুরে এসে ব্রিজের নিচে, ব্রিজের মানে একটু এগিয়ে এলে, লোককে যদি জিজ্ঞেস করো লোকাল মোমো কোথায় পাওয়া যায়, একটু এগিয়ে গেলেই তুমি এলে দেখতে পাবে এখানে মোমোর দোকান ভেতরের দিকে, যার দাম মাত্র 20 টাকা, আর প্যান ফ্রাইড মোমোর দাম 30 টাকা। তো যারা আশেপাশে থাকো আসো, ট্রাই করো, অনেকেই জানো, অনেকেই জানো না, যারা জানো না অবশ্যই এসে খেয়ে দেখো, হাওড়ার সবচেয়ে চিপেস্ট মোমো, সবচেয়ে চিপেস্ট, মাত্র 20 টাকায়। অবশ্যই কমেন্ট বক্সে ট্রাই করে বলবে কেমন খেতে। আর হ্যাঁ, অনেকদিন পর ভিডিও করছি, আজ থেকে আবার হয়তো একটু গ্যাপ যেতে পারে, কিছু আপডেটেস আছে, সেই যে নয়েজে যে পিং পং এই আওয়াজ আর থাকবে না, মাইক আসবে, খুব ভালো একটা কোয়ালিটির মাইক কেনার চেষ্টা করছি। আর একটা ছোটো মানে নিজের কাজের জন্য আমি রোজ মানে ডেলি বা ডেলি ভিডিও হবে না, প্রতি সপ্তাহে রবিবার রবিবার করে প্রতি সপ্তাহে ভিডিও করতে যাব, আর প্রতি সপ্তাহে একটা করে ভিডিও থাকবে, কয়েকটা দিন যেতে দাও, নেক্সট মান্থ থেকে আমি একদম সব সেট আপ করে নেবো। তো এখনকার জন্য ভাই সবাই ভালো থাকো, লক্ষ্মী পুজো সবাইকে শুভেচ্ছা, আর হ্যাঁ সামনেই কালী পুজো, তো হ্যাপি দিওয়ালি আর আগ্রিম হ্যাপি দিওয়ালি, আর হ্যাঁ সবাইকে কালী পুজোর শুভেচ্ছা। তো ভিডিও শেষ করছি, কালকে পরে।